আমি আজকে পিৎজা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি ময়দা। ময়দা দিয়ে দেব, নুন, নুন একটু, মানে 1/3 ভাগ বেকিং পাউডার, ওই রকমই 1/3 ভাগ বেকিং সোডা, অল্প সাদা তেল 2 চামচ মতো, দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেবো। আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবো ডোটা। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমি একে বেলে নেব, এরপর আমি বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে, এবার আমি এই থালাতে তেল দিয়ে নেব। থালাতে তেল দিয়ে নিলাম, এবার তুলে নেব। ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমাকে একাই করতে হচ্ছে। তুলে নিলাম থালাতে, হয়ে গেছে থালাতে তুলে নেওয়া। একটু ফুটো ফুটো করে দিয়ে গেলো টুথপিক দিয়ে, নাহলে ফুলে যাবে। দিয়ে দেবো আমি সস, দিয়ে দিচ্ছি আমি সসে কিছু রসুন কুচি। দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা। দিয়ে দিচ্ছি
দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি, সাজিয়ে দিচ্ছি আমি। সাজিয়ে দিচ্ছি, আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে ওখানে। হয়ে গেছে আমার সাজানো, হয়ে গেছে রেডি। আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, চুলোতে কড়া বসিয়ে দিয়েছি। আমি এবার চাপিয়ে দেবো, দেখুন এতে ঢাকা দিয়ে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, কত সুন্দর পিজ্জা আপনাদের কেটে দেখাবো। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, খুব নরম। এই যে হয়ে গেছে, কত সুন্দর পিজ্জা রেডি, দেখুন। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।